গোঁফ চুরি। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত? দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধান এতে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব ব্যাটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।